সো গাইস আমি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে আরেকটা টুরিস্টের নতুন জায়গা নিয়ে সেটা হচ্ছে গড়পঞ্চকোট গড়পঞ্চকোটে খুবই সুন্দর একটা প্লেস এখানে টুরিজম প্লাস পিকনিক দুটোই একদম বলা যায় ফেমাস বন্ধুরা গড়পঞ্চকোটের এই পার্কিং চার্জ এই রয়েছে বাস আর ট্রাভেল গাড়ি যেগুলো রয়েছে প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ক্যারি ব্যাগ প্লাস্টিক জাতীয় যে কোনো জিনিস এখানে ফেলা বারণ থার্মোকল পাতা বাটি গ্লাস ব্যবহার করা নিষেধ করে এই এলাকায় কোনো রকম মদ্যপান করা হবে না ড্রিঙ্ক যারা করো ভাই তারা সাবধান মদ্যপান করা হবে না আর এই এলাকায় যেটা আমার দিল তোড়ে দিল ডিজে বক্স ইত্যাদি কি দোষ করলাম বাবা ডিজে বন্ধ মানে আমার এখানে পেমেন্ট এখানে অবভিয়াসলি আমি ডিজে বাজাতে আসবো না এখানে কারণ এখানে প্রি ওয়েডিং টোটালি ব্যান্ড আছে অনেকে এই জায়গায় এসে প্রি ওয়েডিং আরে করতো তাই এখন টোটালি ব্যান্ড তো চলুন এই রাধাকৃষ্ণ মন্দিরে একবার এন্টার করি দেখি রাধাকৃষ্ণ মূর্তিটা কেমন লাগছে এখানে এখন এই মন্দিরে আমি এন্টার করছি হরে কৃষ্ণ তো এরকম কিছু ভিউ খুব সুন্দরভাবে এখানটা ডেকোরেশন করা আছে চারিদিকে গাছ লাগানো রয়েছে তাছাড়া মন্দিরটা কিন্তু এত পুরনো বাট দেখতে কিন্তু খুবই ওয়েল লাগছে দারুণ লাগছে এরকম হচ্ছে মন্দিরটার ভিউ সামনে থেকে আর মন্দিরটাই যদি দেখা যায় তো ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি মন্দিরকে আমি দেখাবার চেষ্টা করছি জুম করে এই জায়গাটা খুব সুন্দর এই চারিদিকে কিন্তু দোকান রয়েছে এই সাইডে কিন্তু অনেক দোকান রয়েছে এখানে আপনারা কেনাকাটা করতে পারেন এগুলো হচ্ছে মুখোশ খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু কালারফুল কালারফুল এই হচ্ছে মা দুর্গার মুখোশ হেভি লাগছে কিন্তু দেখতে দারুণ ডিটেলিং কিন্তু এইসব জিনিস কিন্তু শুধু একমাত্র আমাদের এই পুরুলিয়াতেই দেখতে পাওয়া যায় তো বন্ধু যদি বলা যায় আমি এই গড়পঞ্চকোট ফার্স্টবার ভিজিট করলাম তো এখানে টোটালি মানে হিস্টোরিক্যাল প্লেস একটা এখানে কিন্তু রিসেন্টলি হিস্ট্রির অনেক পুরনো পুরনো জিনিস পাওয়া গেছে যেটা কি আমার ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু প্রবেশ টোটালি নিষেধ ওইদিকে যাওয়া বারণ আছে এগুলো কিন্তু টোটালি হিস্টোরিক্যাল প্লেস এগুলো রিসেন্টলি খোঁজা পেয়েছে মাটির নিচে থেকে বের করা হয়েছে আর এগুলোকে কিন্তু আবার রিমেক করা হচ্ছে এখন আমি পৌঁছে গেছি সেই রিসোর্টের সামনে এখানে গড়পঞ্চকোটে যদি আপনারা বাইরে থেকে আসেন যারা কি ওয়েস্ট বেঙ্গল মানে কী বলবো আমাদের কলকাতা হাওড়া এসব সাইড দিক থেকে যারা আসেন তো তাদের কোনো অসুবিধা হবে না যদি আপনারা এখানে স্টে করতে চান তো স্টে করার জন্যে কথা লাগে স্টে করার জন্যে এখানে আপনারা রিসোর্ট পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন গড়পঞ্চকোটের কিন্তু খুব সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে এই রিসোর্টটার নাম রয়েছে নাম রয়েছে চারুলতা রিসোর্টটা কিন্তু খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন এখানে এই রয়েছে গেট আর এই পোস্টার দেওয়া আছে এই রেস্টুরেন্টের নাম্বার আর সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন সো বন্ধুরা আমরা গড়পঞ্চকোটে এসে পড়ে আমার এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই যেটা ঝালমুড়ি ঝালমুড়ি খাবো এই মন্দিরের পাশে বয়ে আছে ঝালমুড়ি দোকান দেখি বিধান এখন অর্ডার করলো ঝালমুড়ি ঝালমুড়ি খাবো নিয়ে পেয়ারাও আছে না তো আমার পেয়ারাটার কাছে নিয়ে ঝালমুড়ি নেবো এক জায়গায় প্রথমে টেস্ট করে দেখি কেমন আর গড়পঞ্চকোটের এই হচ্ছে জিওগ্রাফিক ভিউ এটা জিওগ্রাফিক ভিউ ম্যাপ গড়পঞ্চকোটের এই হচ্ছে গড়পঞ্চকোটের মুখোশ দোকান প্রচুর মুখোশ এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাগানো হয়েছে আর এগুলো সব কাঠে তৈরি এগুলো কিন্তু সত্যি একটা আর্ট একটা কালচারাল আমাদের এই পুরুলিয়ার এ হচ্ছে সেই জায়গাটা যেটা কি গড়পঞ্চকোটের এই রিসেন্টলি কিন্তু এটা এক্সপ্লোর হয়েছে এটা কিন্তু মাটির নিচে পুরো পোতা ছিল মাটির নিচে এটার ভেতরে ছিল এটাকে ফির বের করা হয়েছে এখন বের করে এগুলোকে কালার করা হচ্ছে এগুলোকে রিমেক করা হচ্ছে আর এখানে বড় করে সাইনবোর্ডে লেখাই আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তাই আমরা প্রবেশ করছি না এখান থেকে দেখাচ্ছি কিন্তু এই জায়গাটা কিন্তু টোটালি সত্যি অনেক একটা হিস্টোরিক্যাল প্লেস কারণ এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো অনেক পুরনো রাজাদের আমলের এই
এই প্লেসের হিস্ট্রিতে না যে আমি বলবো এই প্লেসে আমার মেন যে মোটিভ এই ভিডিওর মোটিভ হচ্ছে এটাই যে আপনারা এখানে এটা একটা টুরিস্ট প্লেস, এখানে আপনারা ঘুরতে আসতে পারেন, পিকনিক করতে আসতে পারেন। 2023 খুবই সুন্দর প্লেস একটা, আর হিস্ট্রিক্যাল জিনিস তো রয়েছে। হিস্ট্রিক্যাল জিনিসগুলো এখন আমি এতটা এক্সপ্লোর করছি না, বিকজ আমি সেই ভিডিও করতে আসিনি। আমি ভিডিও করতে এসেছি আপনাদেরকে দেখাতে যে এখানে পিকনিক হয়, খুব সুন্দর একটা ভিউ। আর এই সামনে 2023 আমাদের, এখন আমি ডিসেম্বর মাসে এই ভিডিও করছি, তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা এখানে কিন্তু খুব দারুণ দারুণ জিনিস দেখতে পারবেন, কারণ এখানে যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হয়তো অন্য কোথাও জায়গায় দেখতে পাওয়া যায় না। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখাবেন নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য এইটুকু, বাই বাই। Thank you.